আমি জাতি নিষেধ করছি না, কিন্তু এখন গেলি এরকম গাছ দেখছি। ভিতরে কোনো ঢুকতে আমি কোনো যাইনি। বাউল বাউল ভাই দামুড়দায় গেলে আপনি যাত্রার কথা শুনলেই বলতে পারবেন। জিজ্ঞেস করলে ফারুক ভাই তো ছেলে কমলার বাগান কোন জায়গায় লোকজনই বলে দেয় ভাই এই পাইতে যায়। বুঝতে পারি, ঠিক আছে। ও এটা কি মাছের বাজার না? ওখানে গেলে লোকজন চিনাই দেবেন আর কি। আমরা এই যে দুই দেড় মাস আগে গেছিলাম তখন কেবল শুনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি একটা মোর খেয়াল নাই কি মোড়ের না লাগালে মোটামুটি পরিপূর্ণ ফল পাইতে সাড়ে তিন বছর চার বছর লাগবে। আমি গত বছর নিয়ে গেছিলাম, বাইসে গেছতাম। আমি গত বছর নিয়ে গেছিলাম ভাইয়ের কাছ থেকে, ফারুক ভাইয়ের কাছ থেকে বাইসে গেছে। বাইসে ধরেনি ধরেনি, সে বলার ধরার কথাও বলেনি। আগামী বছর ইনশাল্লাহ ধরবো না। আরেকটা প্রশ্ন করি আপনাকে, আপনারা এই যে লেবু বাগান মনে করেন চায়না সিডলেস, তারপরে চায়না হাই, আপনার জন্য মতো কোনটা ভালো? আমি ওটা করি নি। আমার কথা কি, আমি এই যে মালটা কমলা এগুলো সারা বছরের ভিতরে। আচ্ছা ভাই আপনাদের ভিডিও শেষ, চলেন ভাই আমি বাড়ি যাবো। আর কান দিব ভিতরে ব্যাটা বিক্রি হয়ে গেল, খালি হাত পা নিয়ে লোক টাকা নিয়ে বাইরে চলে গেল। আর ওই যে